বীরসিংহ গ্রামে একদিন পৌঁছে গিয়েছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খুব কাছেই অবস্থিত। গ্রাম বাংলার সবুজ প্রকৃতি, গাছের ছায়ায় ভরা পথ, এইসব দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম জন্মস্থানে। সেখানে লেখা রয়েছে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই স্থানে ভূমিষ্ঠ হইয়াছিলেন। জন্মস্থান 1227। এখানে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে ঢোকার মুখে রাস্তার দুই দিকে অর্থাৎ ডান ও বাম দিকে ঘেরা প্রাঙ্গণের মধ্যে রয়েছে বাংলার চালা আকৃতির কয়েকটি ঘর। এগুলির মধ্যে বিদ্যাসাগর সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ঘটনাবলী এবং ছবি প্রদর্শিত রয়েছে। এই চালা ঘরগুলির সামনে একটি স্থায়ী মিউজিয়াম তৈরি করা হয়েছে, যেটি এখানকার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এখানে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত বিভিন্ন জিনিস, তার ব্যবহৃত বিভিন্ন রকম প্রবাল, তার পুঁথি বইপত্র থেকে শুরু করে চিঠিপত্র বিভিন্ন রকম জিনিস রয়েছে। রয়েছে বিদ্যাসাগরের স্ট্যাচু, একটি স্ট্যাচু রয়েছে ভেতরে, যেখানে আপনারা ছবিটা দেখছেন, আমি যেটা তুলেছি সেটা হচ্ছে একটি স্ট্যাচু। আর একটি রয়েছে বাইরে, একটি সাদা রঙের স্ট্যাচু, সেটি বাইরে গিয়ে দেখাবো। বিদ্যাসাগরের ফ্যামিলির বিভিন্ন ছবি রয়েছে, যেগুলো কোনোটা আঁকা ছবি, কোনোটা আবার রিক্রিয়েট করা হয়েছে। এখানে বিভিন্ন প্রশংসাপত্র এবং তার সম্পর্কিত বিভিন্ন জিনিস রয়েছে। তিনি যে পথে কলকাতা যেতেন সেটি রয়েছে, সেটি এখন সেই সব পথ নেই, কিন্তু সেইগুলোর ছবি দিয়ে দেখানো হয়েছে। তার বিভিন্ন রকম পত্রপত্রিকা এবং চিঠি রয়েছে। রয়েছে বিদ্যাসাগর মহাশয় সংগৃহীত সামুদ্রিক প্রবাল কিট, রয়েছে তার ব্যবহৃত হুকার বৈঠক, ভিজিটিং কার্ড, ছাপা তাম্রফলক, বাঁধানো দাঁত, তার ব্যবহৃত বিভিন্ন বই, এগুলো খুব সুন্দরভাবে প্রদর্শিত করা রয়েছে। রয়েছে বেশ কিছু পুরনো পুঁথি। রয়েছে মানি ব্যাগ, ধাতুর পেপারওয়েট, ধাতুর বাতি নির্বাপনী, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র। এই জায়গাটি ঘুরে দেখলে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আপনি বরং এখানে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন। এই যে ঘরগুলি রয়েছে, এগুলো কুঁড়ে ঘরের আদলে যে ঘরগুলো তার ভেতরে রয়েছে, যেখানে বিদ্যাসাগর তার মায়ের সাথে দেখা যাচ্ছে। এর গঠনশৈলী, ভেতরের সমস্ত সাজানোর উপকরণগুলো তৈরি হয়েছে পুরনো যুগের আমলে। এখানে একটি দেখা যাচ্ছে যে একটি ঘটনাবলী রয়েছে, পুরনো দিনের লণ্ঠনের আদলে এগুলো তৈরি করা হয়েছে এখানকার লাইট। এর বাইরে একটি বিদ্যাসাগরের সাদা রঙের একটি স্ট্যাচু রয়েছে। এসব দেখে আমরা ফিরেছিলাম বীরসিংহ গ্রাম থেকে।